বাঙালির প্রিয় খাদ্য তালিকার মধ্যে অন্যতম হলো এক তরকা। আমরা প্রায়শই বাইরে অথবা ঘরে এক তরকা বানিয়ে খেয়েছি। আজকে আমাদের বাড়িতে কিভাবে এক তরকা বানানো হয়, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা ব্যবহার করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখুন, এখানে আমি 200 গ্রাম তরকার ডাল বা গোটা মুগ ডাল নিয়েছি। এটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখিনি, আপনারা ভিজিয়েও রাখতেও পারেন। এবার এটাকে আমি প্রেশার কুক করব, তাই ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দেব। ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চেরা, সাথে দিলাম একটু হলুদ, সামান্য কাঁচা সর্ষের তেল আর একটু নুন। এবার আমি প্রেশার কুক করব। আমাদের বাড়িতে ডালটা একটু নরম খেতে পছন্দ করা হয়, আমার বাবা একটু নরম পছন্দ করে, তাই আমি একটু বেশি সেদ্ধ করেছি। আমি মোট 5টা সিটি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর আদা বাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 1 ইঞ্চির মতন আদা আমি বেটে নিয়েছি। আমি এখানে রসুন দিইনি, আপনারা চাইলে দিতেও পারেন। পেঁয়াজ আর আদা বাটাটা আমি একটু ভালো করে তেলে কষাবো। তারপর আমি এতে দিয়ে দেব টমেটো বাটা, একটা বড় দেখে টমেটো আমি বেটে নিয়েছি। আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন বা টমেটো কেচাপও দিতে পারেন। টমেটো বাটাটা দিয়ে আবার ভালো করে একটু কষাবো, যতক্ষণ না পেঁয়াজ আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কষানো দেখুন হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব অন্যান্য মশলা, 1 টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। 1 টিস্পুনের থেকে একটু কমই দিয়েছি হলুদটা, সরি একটু পড়ে গেল। মশলাটা দিয়ে আবার ভালো করে একটু কষাতে হবে, ভালো করে কষাবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই রান্নাটা প্রায় সবার বাড়িতেই হয়, সবাই বিভিন্ন রকমভাবে করে, আমাদের বাড়িতে যেইভাবে করা হয় সেইভাবেই শুধু করে দেখাচ্ছি। সেজন্য আগেই বললাম আমি ডালটা একটু বেশি সেদ্ধ করেছি। কষানো হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আগে ডালটা সেদ্ধর সময় আমি একটু নুন দিয়েছি, তাই সেই বুঝে আমি এখানে নুন দিলাম। আপনারা আপনাদের যতটা নুন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার এতে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি, এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। আমাদের বাড়িতে ছিল, আমরা এভাবে করে খাই, তাই আমি ক্যাপসিকাম কুচি দিলাম। তরকার সাথে যখন ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা মুখে লাগবে খুব ভালো লাগে খেতে। দেখুন কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব ডালটা, তরকার ডাল সেদ্ধ। ডালটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে নেড়ে নিতে হবে। একটু দিয়ে দিলাম জল, সামান্য জল, জল লাগবে না, তাও একটু দিলাম। দিয়ে দেব সামান্য একটু চিনি, টেস্টটা এখানে ব্যালেন্স হবে, খুব একটা মিষ্টি হবে না। আমি 1/2 টিস্পুন চিনি দিয়েছি, আপনারা চাইলে মিষ্টি নাও দিতে পারেন। দেখুন জলটা টেনে গেছে। এবার গ্যাসটা কমিয়ে আমি এতে দিয়ে দেব 2টো ডিম, 2টো ডিম আমি ফেটিয়ে দিয়ে দিলাম। ডিম 2টো দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, সমানে নেড়ে যাবেন।
যতক্ষণ না ডিমটা পুরো মিশে যাচ্ছে তরকার সাথে। আপনারা এরমভাবে না দিয়ে ডিমটাকে ভেজে নিয়ে স্ক্রাম্বল করে নিয়েও দিতে পারেন, তবে আপনাদের মনে হচ্ছে ডিমটা থেকে কাঁচা গন্ধ বেরোবে, একদমই বেরোবে না। এরমভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এটা মেইনলি আমার মায়ের রেসিপি, আমার মাই করে, আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি। ভালো করে নেড়ে নেবেন, দেখুন কি সুন্দর ভারী হয়ে গেছে। ব্যাস আর কিছুই বাকি নেই, নামানোর আগে আমি একটু ছড়িয়ে দেব কাসুরি মেথি। আমি ভেজে কাসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিলাম, এতে একটা খুব সুন্দর ফ্লেভার হয়। ব্যাস তৈরি হয়ে গেছে গরমাগরম এগ তড়কা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, এইভাবে ট্রাই করবেন, রুটি লুচি পরোটার সাথে দারুণ জমে যায়। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কিন্তু, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন।